আমরা আসলে 15 তারিখে গোটা কেস হেলা মানে বিশেষ তো ভাই বিশেষ না হচ্ছে সুরজ দাস তার ভাই শঙ্কর দাস রিপোর্ট কলে যে তাঙ্কর মৃতদেহ পড়ছে বলে মেন্ড উপরে কোন দেখি মেন্ড পাখে পড়ছে সেটা আমি প্রথমে দেখি আসলে কজ অফ ডেথটা কম আমি ইনকোয়ারি করছি যা আমি সাইন্টিফিক টিম আও পুলিশ সব সব আমি করলু আমি পারদর্শী জমা পড়লে এটা মরদ কেস তারপরে মরদ কেসে আমি তার সিসিটিভি ফুটেজ ফুটেজ ভেরিফাই কলা পরে আমি দেখলু এটা আসলে 4 জন সম্পৃক্ত অনেক সিসিটিভি এভিডেন্স তো দেখি আমি মেন আকিস কে ধরিলু মেন আকিস না হচ্ছে আকাশ পাইক তা ঘর ব্রহ্মচারী আকাশ পাইক সহিত তার ভাই ছিলা বন্টি পাইক এমানে মিশিকি তো মারি আমার কাজু ভুই এমানকর একটি স্পট তিনটা সেল আসছে প্রথমে তাকে নিয়ে যাই ঘর কু যাই বাটরু ডিসিস কু মোটরসাইকেল মোটরসাইকেল সিজ হয়েছে তা নিয়ে তা ঘরে রাখিছেন ঘরে বি সে আসল্ট করছেন আসল করে রাতে 12টা পরে এমানে নিয়ে যাই কন্টাপাল্লি নাল প্রকৃত নিয়ে রাতে 12টারে সেই তিনজন তো নিয়ে যাই সেটি কি সেমান গোটালি তো মারি মারিবার পরে তারপরে আনিকি তাকে পুলিশ নেভিগেট করে ইনভেস্টিগেশন আনিকি খবর দিয়ে পড়ালে যে জমা পড়ে সে বাটরে মরি যাই বলে এটি কিছু কথা তা সেটা আমি তিনজন যে মেন আকিস ছিলেন আকাশ পাইক বন্টি আর কাজু হই ইয়ে অলরেডি অ্যাপ্রেন্ডেড আর এতে আর জনে মেন লোক ছিল তরুণ বারিক সেটি বরগড়ের পিলা সে তাকে আমি ধরেছি বেশি পড়ার সে এতে এড করছিল আর হার্বরিং বি করছিল কারণ এমন যে তো নবার সে সাহায্য করছিল প্লস তাকে নিয়ে ছাড়ি দিয়ে আসছে প্লস ডেবুড়ি মলা কিনে এসে দেখছি সে সব সিসি ফুটেজ অছি প্লস তাঙ্ক ঘরে রাতে মলা পরে তাকে সেল্টর দিয়েছিল কিন্তু আমি 4 জন আরেস্ট করছি আমি ফরওয়ার্ড করবি এই সম্বন্ধে আমার বরগড় টাউন পেজ চেক নম্বর 467 15/2023 302-201-120G আইডিসে ফেস রেসি সে তদন্ত চলছে আর ওইখান অফিস যেটা সে ইউজ করেছিল সব যাতে সিজ হয়ে গেল আর সর্বশাল বাচন করে আমরা এটি ফরওয়ার্ড করবো কোন প্রকার টিম গঠন করা যাইছিল এবং কোন কোন আধার কেন্দ্র করে এই ঘটনার ନାଇଁ ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ ତ ସବୁ ଖୋଲି କହିହେବନି ଏଇଠି ବୋଲି ହ୍ୟାମ୍ପର ତ ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ ଏତିକି ଜାଣିଥାଉ ତା ନବାବେଳେ ଲୋକ ଦେଖିଛନ୍ତି ଆୟୁଟନେସ୍ ଅଛନ୍ତି ତାକୁ ତ ନେଲେ ତାର ଆୟୁଟନେସ୍ ଅଛନ୍ତି ସେଇଟା ବେସ୍ କରିକି ଆମେ ଦେଖିଲୁ।